हेलो गाइस, वेलकम टू पाकिस्तानी रिएक्शन चैनल। आज की वीडियो जो है पिनाकी भट्टाचार्य जो कि पेरिस बेस्ड बांग्लादेशी है, उन्होंने जो एक वीडियो की थी बायकॉट इंडियन प्रोडक्ट्स, उनके पे भी हमने रिएक्शन किया था। काफी अच्छे से मतलब एक्सप्लेन करते अभी जो सिचुएशन चली है, जो कर्फ्यू को एक्सटेंड कर दिया गया है, और पिनाकी भट्टाचार्य का जो है वो कहना ये है कि ये शायद जो है शेख हसीना का डाउनफॉल शुरू हो गया, यहाँ से उनकी कुर्सी भी जा सकती है। तो क्या इस वीडियो में बहुत ज्यादा इन्फॉर्मेटिव वीडियो, चैनल पर चैनल को आपने अभी तक सब्सक्राइब नहीं किया जरूर जाए सब्सक्राइब करें, लाइक करें, शेयर करें, एक अच्छा सा कमेंट भी करें। चलिए देखते हैं पिनाकी भट्टाचार्य एनालिसिस बिना टाइम वेस्ट की वीडियो को शुरू करते हैं। ह्यूमन राइट्स के लिए भी काम करते हैं, सोशल जस्टिस, हिस्ट्री, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। একদিকে জনতা, আর একদিকে দখলদার অবৈধ হাসিনা সরকার আর পোশাক সারা গুন্ডা বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবারে কমপক্ষে 66 জন নিহত হয়েছে, মোট নিহত 105 জন ফরাসি সংবাদপত্রের বরাতে। আজ ডাকা হয়েছে কারফিউ। কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র। কাউয়া বলছে কাউয়া কাউয়া, ওই যে কাউয়া কাউয়া, এডিটর সাহেব কাউয়ার সাউন্ড দেন, জোরে দেন, আরো জোরে দেন। হইছে কাওয়া কইছে যে দেখা মাত্র নাকি গুলি করা হবে, তো করা তো হবেই। এরশাদ পরাদ আগেও কারফিউ জারি করেছিল, আমি তখন ছাত্র ছিলাম, ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো। তো কারফিউ ভেঙেই আমরা রাজপথে নামছিলাম, আমি নামতে পারিনি কারণ আমাকে মাইরে সুতাই দিছিল, আমার পাটা ভেঙে দিছিল, আমি তখন পয়লা বেড়াচ্ছি, বাট আমার সহযোদ্ধারা রাস্তায় নামছিল। কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ, আর কারফিউ ভাঙা হইতেছে সরকারের পতন, ওই কারফিউ ভাঙলেই সরকারের পতন হয়। বাংলাদেশের সব আর্মিও যদি কারফিউ এনফোর্স করতে নামে তাহলে এক এক শহরে 500-এর বেশি আর্মি দিতে পারবে না, আমরা এক এক শহরে 500,000 লোক নামাইতে পারবো। আমার উপদেশ দেওয়া মানায় না, বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী আর আমাদের প্রজন্মের চাইতে বীর, তারা এই কারফিউ মানবে না। সেনাবাহিনীর সদস্যদের কইতেছি, আপনাদের অফিসারেরা যখন ওই যে পিলখানায় অসহায়ভাবে মৃত্যুবরণ করতেছিল, আপনাদের ডাকেছিল, আপনাদের যাইতে দেওয়া হয় নাই। পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল? আসে নাই। পুলিশ আসছিল? আসে নাই। পুলিশের উপরে জনগণের ক্ষোভ কেন আপনারা জানেন না? কেন পুলিশ মার খাচ্ছে? আপনারা আসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না? রাস্তায় নামলে তো গুলি করতেছে গত 2 দিন থেকে, কারফিউ এসে বেশি কি করবে? আগেও কারফিউ ছিল, আর্মির গুলিতে কি বেশি ব্যথা লাগে নাকি? 2 বার মরে আর্মির গুলিতে, একবারই মরে তো। হাসিনার কারফিউ এর খেতাব উড়ি, তোর কারফিউ বাংলাদেশের তারুণ্য। হাসিনার কুত্তারা কেন এমন বেপরোয়া জানেন? কারণ জানে এরা এত অত্যাচার করছে যে বাংলার মানুষ এদের পাইলে কি করবে সেটা ভাবতে এরা শিউরায় উঠতেছে। আরে ভাই, একটা দেশে তো এই লেভেলের ফোর্স অ্যাপ্লাই করে শাসন করা যায় না। হাসিনার নাই ভোটের বৈধতা, শাসন করার মতো কোনো বয়ান নাই। শাসন করতে তো বয়ান লাগে, একটা একটা কথা বলে তো শাসন করতে হয় যে আমি কেন শাসক, কেন মানুষ আমার কথা শুনবে? ওর কথা কেউ শোনে না। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, সেটার গোয়া নিজেই মারছে। আর একটা বানিয়েছিল উন্নয়ন, সেটাও লুটপাট এমন করছে যে সেটার গোয়া নিজেই মারছে, রিজার্ভ শূন্য। তো তাইলে ক্ষমতায় থাকার মিনিমাম কোনো কারণ আছে? তার না আছে বৈধতা, না আছে কোনো বয়ান। ওর কথা পাবলিকে তো শোনে না, ওর ছবির উপরে লাইন ধরে ঢাকার রাস্তার তরুণেরা স্যাঁচার করে পেশাব করে দেয়। দুনিয়ায় কোনো শাসক এত ঘৃণা পায় নাই তরুণদের কাছ থেকে। আর এর ক্ষমতায় রাখাই লাগবে ইন্ডিয়ার। দেখছেন তো ইন্ডিয়ান ছাত্রদের নিয়ে গেছে ফিরে ইন্ডিয়া, মৈত্রী ট্রেন বন্ধ করেছে কেন? বাংলাদেশে অন্য দেশের ছাত্ররা পড়ে না, ওরা ফিরাইলো না কেন? চোরের মন পুলিশ পুলিশ, ইন্ডিয়ান মিডিয়ায় চোর হাসিনার আরেক সাক্ষী গাইড কেটে আসছে বিনা সিক্রি, 111-এর একজন কারিগর আরেক ডাইনি, সে হাসিনা সাফাই দিতেছে, কইতেছে এটা জামাত আর শিবিরের উস্কানিত হয়েছে, যে হাসিনা খুব ভালো মাইয়া, সে সন্ধ্যার পরে বাইরে থাকে না আর তাহাজ্জুদ পরে হাত মুখ ধুয়ে পড়তে বসে। The country, Bangladesh, has been without quotas for 6 years. So now to go back and blame Sheikh Hasina, that the instigation seems to have been by the political participation. Immediately after that press conference, the violence escalated hugely. The estimation was that representative of Shibir is the students' wing of the Jamaat-e-Islami, had probably entered the protest and were trying to take control of it. As a result of that, the students' wing of the Awami League, the
Bangladesh Chhatra League also entered the protest and were clashing with each other. A lot of the killings have taken place because of that. And of course, the police also were there. But so I'm trying to say that, please let us not... Indian media defend either Kali. Wholly condemn Prime Minister Sheikh Hasina or wholly say that the students are entirely right and Sheikh Hasina. So it is a situation which has come up, whether there's been instigation. We do know that the BNP were regretting immensely that they did not participate in the elections earlier this year. And as a result, they're completely cut off from the political center. Arak is a ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মুক্তিযুদ্ধের সামনের কাতারে ছিল, সব ছাত্র নাকি মুক্তিযুদ্ধ করবার গেছিল, তাই সে বিস্মিত হয়েছে। এটা যাই না যে তারা নিজেরা নিজেদেরকে রাজাকার কইছে, এটা হইতেছে ইন্ডিয়ান ইতিহাস। ও মাতারি জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 ছাত্রের মধ্যে একজন গেছিল কিনা মুক্তিযুদ্ধের সন্দেহ আছে। পুরাই খোলা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে, হ্যাঁ মাদ্রাসাগুলো বন্ধ ছিল বরং। তাও শুনেন কি কইছে, কারণ আছে, কারণ হইতেছে বিনা স্বীকৃতি যত হাসিনার ক্যাম্পেন করবে, হাসিনার উপরে বাংলাদেশের মানুষ তত বিলা হবে। It is absolutely unbelievable to see that students of universities like Dhaka University and others, Dhaka University students were at the core of the liberation war in 1971. The students of Dhaka University were the ones who were the first to go ahead and become Mukti Joddhas and take up arms and be trained and to go and fight the Pakistani genocide. And to think that their descendants are now going to say that we are Razakars, it is really something quite unbelievable. It looks much more as though they are being instigated to be so. So, ei video record korar age dekhlam je moddhorate kota sanskarer tin netare niya Hasina mantri alochona korche. To kota sanskarer netara jodi mone kore je shohider rakter upor diye aposher boidhota ba khomota tader ache, tahole tara mone rakhuk je আন্দোলনের শুধু কোটা সংস্কারের আন্দোলনের সীমিত নাই, এটা হাসিনাকে মুক্ত করার গণযুদ্ধে পরিণত হয়েছে। বাংলাদেশের মায়েরা দেখেন কেমনে এসে নামছে, দেখেন বাংলাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হইতে না চাইলে এই ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে। হাসিনার পদত্যাগ ছাড়া কেউ মাঠ ছাড়বে না, আর এই গণযুদ্ধ থামানোর ক্ষমতা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নাই, বিপ্লব থামানোর সাধ্য কারো নাই। ফাইনালি পুলিশ বিজেপি আর আর্মিকে বলি, আমরা ভদ্রজন পাইয়া বসছেন, হ্যাঁ আমরা হাসিনার মতো খানদানি জাউরা না সেজন্য পাইয়া বসছেন, আপনাদের সাথে হাসিনার মতো ডিল করলে ভালো হবে, তাহলে সোজা থাকবেন। হ্যাঁ আমরা অনেকেই কয় যে আপনি এত মুখ খারাপ করে গালি দেন কেন, জসমিন দেশে জদা স্যার, মুজিব ওই যে মুজিব ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে সৌরাব্দি বডিগার্ড, হ ওই কইছিল জাউরাগোর সাথে ডাবল জাউরামো করতে হয়, তাছাড়া হারা লাগে। আসেন আপনারা দেখায় পুলিশ বিডিআরের গুলি করা নিয়ে হাসিনা কি বলছিল, হাসিনার দলের লোক পুলিশের গুলি খায় খুব বেশি হলে 20 জন মারা গেছে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে, আরো কম হবে, 20 জন হবে হওয়ার কথা না। তারপরে কি বলছিল এবং সেটা তার বইয়ে লেখা আছে, দেখেন দেখেন সবাই মিলে দেখেন, এটা দেখেন। পুলিশ বিডিআর সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবেন না, বাংলাদেশের জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না। সঙ্গে সঙ্গে বলতে চাই পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল, কিন্তু আজকের পুলিশ বিডিআর সেনাবাহিনীর আত্মীয় স্বজনেরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে, এদের আত্মীয় স্বজনের ঠিকানা খুঁজে বের করুন, দেখেন কি লিখছে, সতর্ক করে দিন, হুঁশিয়ার করে দিন, আর যদি এদেশের মানুষের বুকের উপরে গুলি চালানো হয়, আর যদি এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আপনাদের প্রতি আমার আহ্বান প্রতিশোধ নেবেন। দেখেন অনেক রক্ত দিছি, আর রক্ত দিতে চাই না, লাশের বদলে লাশ চাই। বাংলার মানুষ বারবার মার খাবে, বারবার বুকে রক্ত দেবে তা হতে পারে না, আবেদন থাকলো যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন, স্বৈরাচারের দালালদের উপযুক্ত শাস্তি দিয়ে দেবেন। এই ভাষায় কথা বললে ভালো হইতো, হ্যাঁ আমরা যদি বলতাম, আমরা এটা বলবো না যে আত্মীয় স্বজনের উপরে চড়াও হইতে, আমরা বলবো যারা গুলি করছে তাদের উপরে চড়াও হইতে, তাদের যেন না ছাড়া হয়। রাস্তায় যদি আমাদের সহযোদ্ধাদের উপরে যে সমস্ত পুলিশ, যে সমস্ত র্যাব, যে সমস্ত বিজিবি, এমনকি যে সমস্ত আর্মি গুলি চালাবে তাদেরকে ধৈরা রাস্তাতেই আমরা সাইজ করে দেব। এইটা লিখছিল হাসিনা সামরিকতন্ত্র গণতন্ত্র বইয়ে, অনলাইনে পাওয়া যায়, হিসাবছে লুকায় ফেলে নাই। তারপরে কত খানদানি যাওরা হাসিনা কয় যে আমরা নাকি লাশের রাজনীতি করি।
দেখেন তো আপনারা কি চান আপনাদের সাথে হাসিনার ভাষায় কথা বলি? আমাদের দোষ দিতে পারবেন না, তো সে তো কইয়াই দিছে যদি এই ভাষায় কথা বলি। হ্যাঁ, এটা বৈধতা পেয়ে গেছে। যাই হোক, নামছেন নামছেন, যদি গুলি করেন আমাদের সহযোদ্ধাদের উপরে তাহলে কলে খবর আছে। হ্যাঁ, বাংলাদেশে পুলিশ যেভাবে ঘৃণিত আর্মি সেভাবে ঘৃণিত হয়ে যাবে, কয়ে দিলাম। প্রিয় দেশবাসী, এই কারফিউ সৈরাজের সরকারের শেষ পদক্ষেপ, এটা মনে রাখেন, যেন চিরস্থায়ীভাবে আমাদের স্বপ্ন, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া যায়। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই সৈরাচার তার সর্বশেষ অস্ত্র কারফিউ ব্যবহার করছে তখনই জনগণের শক্তি তাকে পতনের পথে নিয়ে গেছে। তাই এই কারফিউয়ের ঘোষণা একই সাথে হাসিনার পতনের ঘণ্টার ধ্বনি। আমাদের সামনে আছে একটা অনন্য সুযোগ, এমন একটা মুহূর্ত যা ইতিহাসে বারে বারে ফিরে আসছে। যদি আজ আমাদের ভয় ভেঙ্গা একসঙ্গে রাস্তায় নামি আর এই কারফিউ ভাঙি, তাহলে সরকারের পতন নিশ্চিত। আমি জানি আপনারা নির্ভয়ে লড়াই করতেছেন। আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখাইছে যে কোনো শক্তি, কোনো স্বৈরাচারী শাসন, কোনো দমনপীড়ন আমাদের মুক্তি স্পৃহাকে দমাইতে পারে না। আজ আমরা আবার সেই শিক্ষাকে স্মরণ করতে চাই। আমাদের সকলকে একসঙ্গে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। হাসিনাকে তার ফ্যাসিবাদী শাসনের বর্বর নিপীড়নের মূল্য দিতে হবে। প্রিয় দেশবাসী, আজ আমাদের প্রয়োজন সাহস, ঐক্য, দৃঢ় সংকল্প। আসলে আমরা সবাই রাস্তায় নামি, আমাদের কণ্ঠস্বরে মুক্তির আকাঙ্ক্ষা উচ্চারণ করি, আমাদের দাবি হাসিনার পদত্যাগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াই। এই কারফিউ ভাঙা মানে শুধু রাস্তায় নামা না, এইটা আমাদের স্বাধীনতার প্রতীক, এটা আমাদের মুক্তির প্রতীক, এটা একটা নতুন ভোরের সূচনা। আসেন আমরা সবাই একসাথে হই, আমরা একসঙ্গে এই কারফিউ ভাঙি, আমরা রাজপথে রাষ্ট্রের মালিক সেই জনতার শক্তি প্রদর্শন করি, আমরা ফ্যাসিস্ট হাসিনাকে জানাই দিই যে আমরা ন্যায়ের পথে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, নাগরিক এবং মানবিক অধিকার কাইরে নেওয়া কোনোভাবেই সম্ভব না। ইনকিলাব জিন্দাবাদ। तो ये बातें हुई है, मुझे तो ऐसा लगता है कि यार ये जो कर्फ्यू लगी है ये भी एक इस तरह एक फेलियर है गवर्नमेंट का, अगर देखा जाए। बिल्कुल फेलियर है, बिल्कुल। जिस तरह ये बात की गई है और इस हाँ बांग्लादेश में मुकम्मल कर्फ्यू लग गया है, इंडस्ट्रिया बंद है, लोगों की दुकानें बंद है, रोजगार बंद है, मतलब नेटवर्क बंद है, ऑनलाइन जितना भी मतलब लोग बिजनेस करते हैं या काम करते हैं उनका मतलब के सारा ऑनलाइन सब कुछ बंद है, सिम्स बंद है यार, नेटवर्क बंद है और जितने भी मतलब बांग्लादेश में स्कूल्स है, कॉलेजेस है, मतलब पढ़ाई बंद है, तो यार ये इनका इतना ज्यादा खींचने का क्या मतलब था? सही बात है, और मतलब ये भी मैंने सुना है कि ज्यादा से ज्यादा 2-3 दिन में इसको हमें यार हल कर देना चाहिए। सही बात है, और मैंने ये भी सुना है कि जो एक्सपोर्ट करते हैं टेक्सटाइल इंडस्ट्री या और चीजें उन पे भी बहुत बड़ा फर्क पड़ा है इंटरनेट की वजह से। बहुत बड़ा असर पड़ा है, मतलब बांग्लादेश को बहुत बड़ा नुकसान हुआ है, इकॉनमी हाँ मिलियन डॉलर का नुकसान हुआ है भाई। सही बात है, इकॉनमी का नुकसान तो बहुत ज्यादा हुआ है इन चीजों में। तो ये इतना जिस तरह इस वीडियो में भी बताया गया है कि मतलब फिर अगर संभाला ना जाए तो फिर फौज को बुला लिया और ये चीजें, तो ये अगर पहले से बैठ जाते या तो मुझे ऐसा लगता है शायद जो गवर्नमेंट है शेख हसीना तो उन्होंने कहा कि ये शायद इतना ज्यादा बढ़ेगा नहीं, शायद उनकी अजम्पशन जो है वो गलत साबित हुई है। ये भी हो सकता है कि उन्होंने कहा कि ये 2 दिन बाद खुद ही सारे बैठ जाएंगे। यार ये स्टूडेंट्स का हक था और वो अपने हक के लिए यार निकले थे, तो उन्होंने अपना हक छीन लिया भाई, हुकूमत ने उनसे अपना उनका जो हक था वो छीन लिया, लेकिन उन्होंने स्टूडेंट ने दोबारा वो हक मतलब 3 गुना ज्यादा से लिया है। 3 गुना बिल्कुल ज्यादा से लिए, पहले हो जाते शायद लोग ना उनकी डेथ्स होती ना उनके जो इंजर्ड होते। तो ये थी आज की वीडियो, आपका क्या मानना है जरूर कमेंट बॉक्स में बताएं। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो, अपना बहुत ज्यादा ख्याल रखें, अल्लाह हाफिज़।